রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা যখন অসুস্থ হয়ে যায়, আর আগে সে তাহাজ্জুদে নামাজ পড়তো অথবা কোনো সুন্নাত নামাজ আদা করতো, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেটা যদি আদা করতে না পারে, তাহলে কিন্তু তার কি আছে, নিয়ত আছে, তার নিয়ত আছে যে আমি যদি সুস্থ থাকতাম তাহলে সেটা আদা করতাম, তবে তা সে আদা না করলেও অসুস্থ অবস্থায় আদা করতে না পারলেও তার নেকি লিখে দেওয়া হয়, আল্লাহু আকবার। তাহলে নিয়ে সালেহা এখলাসের কতটা গুরুত্ব। তারপর আরেক হাদিসে রাসূল বলছেন, মা মিন ইমরিন তাকুনু লাহু সালাতুন বিলাইলিন ফায়াগলিবুহু আলাইহা নাওমুন ইল্লা কুতিবা লাহু আজরু সালাতিহি ওয়া কানা নাওমুহু আলাইহি সাদাকা। একটা লোক নিয়মিত কিছু নামাজ পড়ে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ঘুমের কারণে নামাজটা পড়তে পারেনি। রাসূল বলছেন যে তার নেকিটা বরাবর লিখে দেওয়া হয়, তার ইচ্ছে ছিল আমি উঠে পড়বো কিন্তু পড়তে পারি নাই, তো আল্লাহ বরাবর নেকি লিখে দেন আর তার নওম, তার ঘুমটা তার জন্য সাদকা হয়ে যায়, আল্লাহু আকবার। তো এটা তার জন্য অতিরিক্ত আল্লাহ সাদকা করলেন যে তুমি ঘুমাইছিলে যাও, তোমাকে নেকি দিয়ে দিলাম, এইটা তোমার ঘুমটা তোমার উপরেই আমি সাদকা করে দিলাম, আল্লাহু আকবার। তাহলে আপনার আমার নিয়তটা কত ভালো একটা কাজ। বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে তখন কি করা হয়, সাথে সাথে এক ভাগ নেকি লিখে দেওয়া হয়, যখন এটা পালন করে বাস্তবায়ন করে তখন এটা দশ গুণে বৃদ্ধি করে দেওয়া হয়। তো এই জন্য ভালো কাজের বেশি বেশি নিয়ত করবেন, করতে পারলে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন, আর যদি নাও পারেন তাহলে কি আপনার এক ভাগ নেকি থেকে তো আপনি আর বঞ্চিত হচ্ছেন না। তো এই জন্য নিয়ত এবং ইখলাস এগুলো আমাদের ঠিক করা উচিত। কোনো লোকের যদি এমন নিয়ত হয় যে আমি জামাতের সাথে নামাজ আদা করব, এবং এই জন্য সে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে নামাজের জন্য তাড়াতাড়ি যাচ্ছে, কিন্তু দেখা গেল গিয়ে নামাজ শেষ হয়ে গেছে, যদিও নামাজ শেষ হয়ে যায় তার নিয়ত ঠিক থাকার কারণে আল্লাহ তাকে এই জামাতের সওয়াব প্রদান করবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। অনুরূপ একটা লোক, সে যদি খাঁটি অন্তরে সত্যিকার অর্থে অন্তর থেকে সে যদি আল্লাহ এখলাস সহকারে আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করে, সে নিজের বিছানায় মারা গেলেও তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। এগুলো সবই হাদিসের মাধ্যমে প্রমাণিত। অতএব আমরা যেন আমাদের নিয়তটাকে ঠিক করি, এখলাসটা ঠিক করি এবং একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে যখন গিয়েছিলেন তখন তিনি আফসোস করে বললেন যে লাকাদ তারাকতুম বিল মাদিনাতি আকওয়ামান মাসিরতুম মাসিরান ওয়ালা আনফাকতুম মিন নাফাকাতিন ওয়ালা কাতাতুম মিন ওয়াদিন ইল্লা ওয়া হুম মাআকুম ফি। তোমরা এই যে আমার সাথে গাজওয়াতে তাবুকে আসছো, তোমরা যত উপত্যকা যত এলাকা পার হচ্ছ এবং যত তোমরা খরচ করছো, সবেরই সাথে এমন একটা কম যাদেরকে তোমরা মদিনায় ছেড়ে আসছো ওরা তোমাদের সাথেই আছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন কীভাবে, ওরা তো এখানেই বসে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু বললেন যে হাবাসাহুমুল উযর, তারাও আমাদের সাথে আসতো কিন্তু বিশেষ ওজুরের কারণে তারা আসতে পারেনি, কারো হয়তো বাহন নাই, কারো হয়তো বাড়িতে লোকজন আছে কেউ দেখার নেই, রাসূল সাল্লাল্লাহু তাদেরকে হয়তো অনুমতি দিয়েছেন তারা থেকে গেছেন। তো রাসূল বললেন যে ওরা তাদের নিয়ত ঠিক থাকার কারণে যদিও আসতে পারেনি কিন্তু সওয়াবে তোমাদের সাথে কি আছে, শরীক আছে, আল্লাহ আকবার। না গিয়েও এখলাস ঠিক থাকার কারণে তারা কিন্তু সওয়াব পেয়ে গেলেন। এমনই দুজন লোকের ব্যাপারে কথা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন এসে বললেন যে আমি কি লড়াই করব মুসলমানদের সাথে নাকি আমি মুসলমান হব। রাসূল বললেন মুসলমান হও তারপরে লড়াই করো। লোকটা মুসলমান হলো, লড়াই করলো, জিহাদে গিয়ে শহীদ হয়ে গেল, মারা গেল। রাসূল বললেন যে আমিলা কালিলান ওয়া উজিরা কাসিরান, সে আমল করেছে অল্প কিন্তু তার সওয়াব অনেক বেশি হয়েছে, আল্লাহু আকবার।